রোজি আমরা যাচ্ছি গঙ্গার পাড়ে হাওয়া খেতে। কেন যাচ্ছি সেটা বলো? হাওয়া খেতে। আজকে আমরা গঙ্গার ধারে যাচ্ছি হাওয়া খেতে, এই গরমে হাত থেকে বাঁচতে। তো মাঝে মাঝে যখনই বিকেলবেলার দিকে সুযোগ হয় চট করে বেরিয়ে পড়ি গঙ্গার ধারে। আজকেও আমরা যাচ্ছি, তো ওখানে গিয়ে কি কি হয় দেখাবো। তো এখন যাওয়া যাক, দেরি না করে। প্রচণ্ড গরম লাগছে, ঘর থেকে বেরোচ্ছি ঘেমে চান, আর ওখানে গিয়ে হাওয়া খাবো, আবার যখন বাড়ি আসবো আবার গরমে চান। তো এখন যাওয়া যাক। রেডি হয়ে গেছে, এই যে হাজবেন্ড মেয়ে সব রেডি হয়ে গেছে। এই যে নাচানাচি শুরু হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছি, বাইকে করে চলে যাব গঙ্গার ধারে। তো দারুণ লাগে, একবার গেলে ওখান থেকে একবার গঙ্গার ধারে গিয়ে পৌঁছলে তারপরে আর আসতে ইচ্ছা করে না, মনে যেন বসেই থাকি বসে থাকি। তো এখন তাহলে যাওয়া যাক, রেডি হয়ে গেছি সবাই মিলে। তো আমি বর আর আমার মেয়ে এখন যাই, তো সাথে জলও নিয়ে নিয়েছি, কেন ওখানে জল তেষ্টাও পেতে পারে, তো নিয়ে নিয়েছি। তো চলো তোমরাও আমাদের সাথে গঙ্গায় চলো, গঙ্গায় হাওয়া খেতে। আমরা বেরিয়ে পড়েছি গঙ্গার ধারের উদ্দেশ্যে যাব, ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছি, তো এবারে যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বোটানিক্যাল যে গার্ডেনের পাশে গঙ্গা, সেই গঙ্গার উদ্দেশ্যে। তো প্রচণ্ড আজকে কিন্তু ওয়েদারটা গুমোট রয়েছে, অন্য দিনের তুলনায় বাইরে কিন্তু আজকে প্রচণ্ড গরম রয়েছে। তো সেই গরমটাকে কিছুক্ষণের জন্য একটু ভুলে যাওয়ার জন্যই হচ্ছে আজকে আমরা গঙ্গায় যাচ্ছি। তো এর আগেও যেদিনকে গঙ্গায় গেছি বেশ ভালোই বাইরে বেরিয়ে হাওয়া উপভোগ করছিলাম, কিন্তু আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল, মানে রোদ ছিল কিন্তু মেঘলার জন্য একটু গুমোট ছিল। তো যাই হোক, পথে তো অনেক ভিড় আছে দেখতেই পাচ্ছ, সবাই মোটামুটি কোনো না কোনো কাজে বা কেউ ঘুরতে বা কিছু না কিছু কারণে সব বেরিয়েছে, রাস্তায় কিন্তু ভালোই জ্যাম রয়েছে। তো এবার আমরাও যাচ্ছি, তবে রাস্তার মধ্যে কি হয় যে বাইকে থাকলে পরে একটুখানি হাওয়া পাওয়া যায়, কিন্তু চার চাকায় থাকলে কিন্তু সেই হাওয়াটাও পাওয়া যায় না অ্যাটলিস্ট। তো যাই হোক, আমরা কাছাকাছি চলে এসেছি, তো এটা তো ওই লোকাল এরিয়ার যে কিছু দোকানপাট তোমরা দেখতেই পাচ্ছ। তো তার মধ্যে একটা আমার ফেভারিট জায়গা আসতে চলেছে, সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার মা কালীর বাসস্থান। আমি এই কালী মন্দিরে দীর্ঘদিন আমি এখানে কালী পুজোর দিন অঞ্জলি দিয়েছি, রাতের পর রাত জেগেছি, রাত্রি দেড়টা দুটোই অঞ্জলি হয়েছে সেটাও দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে প্রচুর ছেলে বাইরে থেকে পড়াশোনা করতে আসছে। আর এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের মেন গেট, এই গেট দিয়ে ঢুকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়া যায়। আর এইখানে হচ্ছে এখন কোথায় যাবো আমরা, আর এখন কী করবো, পাশ দিয়ে গিয়ে যে জায়গাটা সেখানে হচ্ছে আমরা এখন দাঁড়ালাম, বাদাম ফাদাম দিয়ে মাখি, আর এখানে আমরা এখন খাবো ফুচকা, কী খাবো। তো এখন এই যে ফুচকার এখানে দাঁড়িয়ে আছি, যথেষ্ট ভিড় রয়েছে। তো এর আগের দিনে ওনার কাছে খেয়েছিলাম বেশ বাদাম ফাদাম দিয়ে ভালোভাবে মাখে, তো আজকে দেখা যায় কী করে। তো ওই যে দাঁড়িয়ে আছি এখন, কিছু লাইন তো রয়েছে এখানে, অলরেডি ভিড় রয়েছে, তাই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এই ফুচকাটা খেয়েই চলে যাব গঙ্গার ধারে। তো দাঁড়া বন্ধুরা, একটুখানি কথা বলে নিই, এখানে আমার এক কলেজের বান্ধবীর সাথে দেখা হয়েছে, বান্ধবী এবং বান্ধবীর যে বর রয়েছে, তো তার সাথে আমার দুজনেই পরিচিত আর কি, তো তাদের সাথে একটু কথা বলে নিয়েছি, তো সেটা আর আমি ভিডিওতে দেখালাম না, তো সেটা অলরেডি কথা বলে নিয়েছি, অনেকদিন পর দেখা হয়ে খুব ভালো লাগছে। আর এখানে দাঁড়িয়ে রয়েছি, এখনও কখন যে ফুচকা দেবে। তবে আমার একটা ব্যাড লাক হচ্ছে, যখনই ফুচকার খেতে যাই বন্ধুরা, তখনই একবারের জন্য আলু মাখা রেডি পাই না, দাঁড়ানোর পরেই দেখি আলুটা মাখছে, তারপরে মানে রানিং আলু মাখা দিয়ে ফুচকা আমি বোধহয় জীবনেও খাইনি। তো এখানে ছোটো ছোটো কিছু বাড়িঘর রয়েছে গঙ্গার পাড়েই, তো কিছু মানুষজন এখানেও থাকে।
তো যাই হোক, এই একটা বড় মন্দির। এখানে কিন্তু শিব পুজোর দিনকে প্রচণ্ড ভিড় হয়, শিবরাত্রিতে সারা দিন পুজো হয়। আর এই গঙ্গার পাড়েও একটা শিব মন্দির করেছে বটগাছের নিচে, বিশাল বটগাছ, দেখতেই পাচ্ছ অসত্য বটগাছ সব পরপর রয়েছে। আর এখানে যে বাইক স্ট্যান্ড করার পর এবার আমরা চলে এসেছি গঙ্গার ধারে। তো আজকে তো আরও ভিড়, আগের দিনের তুলনায় আজকে কিন্তু আরও ম্যাক্সিমাম ভিড় দেখতে পাচ্ছি। গরমটা আজকে যেহেতু বেশি, সেই জন্য আরও মানুষজন আজকে কিন্তু বাড়ির থেকে বেরিয়ে এসছে এই গঙ্গার ধারের উদ্দেশ্যে। তো দেখো গঙ্গার ধারে প্রচুর ছেলে মেয়ে, মানে আগের দিন যে ভিডিওটা করেছিলাম গঙ্গার ধারে গিয়ে, সেই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, মানে তার থেকে প্রায় ডবল লোক আজকে এসছে এবং এই পরিবেশটা বেশ খুব ভালো লাগছে। তবে এখানে আরও একটা জাহাজ কাছেই এসে রয়েছে, এটা কিন্তু অন্যদিন দূরে থাকে, তো একদম কাছে এসে রয়েছে। আর আকাশের অবস্থা দেখো, যেন মানে কাঁদাটা বাকি রেখেছে, একটা গুমোট পরিবেশ। তো যাই হোক, একটু হাওয়া কমই আছে, তো তবু তুলনামূলক ঘরের থেকে এই গঙ্গার ধারে এলে তো মানে দারুণ একটা হাওয়া পাওয়া যায়। তো এই যে আমরা তিনজন আপাতত এখানে বসেছি, ফুচকা ফুচকা খাওয়াও হয়ে গেছে, এখানে এবার আমরা বসে কিছুক্ষণ জল দেখব, গঙ্গারটা উপভোগ করব। আর পেছনেও লোকজন ভর্তি। আর আজকে কিছু এখানে যেটা আমার পছন্দ হলো না সেটা আসতে না আসতেই, সেটা হচ্ছে এখানে কিছু স্টুডেন্ট টাইপের এসেছিলো, মানে যেহেতু সামনে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, ওখানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু সিঙ্গেল মিঙ্গেল সবই আর কি এখানে থাকে, মানে আড্ডা মারতে আসে, এখানে কিছুক্ষণ সময় কাটায়। বাকিটা পরে বলছি। এই জায়গাটা যেটা রয়েছে এইখানটাতেই শিয়াল কুকুর সব বেশি এখানটা করেই থাকে, তো এইখানটা কিন্তু একটু ভয়ানক জায়গা, যেই জায়গাটা কিন্তু সচরাচর সবাই আসে না। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো এই জায়গাটাই দেখো কি প্রকাণ্ড গাছ, দেখতেই পাচ্ছ প্রকাণ্ড এরম বড় গাছ। আর এখানে এই যে আগের যে পুজো করা সব ঠাকুরগুলো এখানে লাইন দিয়ে রাখে, তো এই যে জায়গাটা একদম অন্ধকার ঘুটঘুট করছে, সামনে দেখো এখানে রয়েছে গঙ্গা, তো এখানটাই কিন্তু মারাত্মক একটা জায়গা। তো যাই হোক, যেটা বলছিলাম তখন বন্ধুরা, যে ওই বি কলেজ বা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের যে স্টুডেন্টরা এসেছিলো গঙ্গার ধারে, তো একটা বার্থডে সেলিব্রেশন করতে, তো যার বার্থডে মানে যে ছেলেটির বার্থডে ছিল তাকে হঠাৎ করে ডিম ছোড়া থেকে শুরু করে যা নয় তাই তার গায়ে ছোড়া হলো, যে কি না সেটা হচ্ছে বার্থডে বয়। আর তার হাতে একটা ইয়েলো কালারের কেক দেখলাম, সেটা জাস্ট বাইকের ওপরে একবার কেকটাকে রাখা হচ্ছে, একবার মাটিতে কেকটা রাখা হচ্ছে, একবার গাছের ডা মানে যে গোড়া থাকে সেখানে কেকটা রাখা হচ্ছে, মানে কেকটাকে নিয়ে যা নয় তাই হচ্ছে গঙ্গার ধারের মতো জায়গায়, যেখানে মানে পরিবেশটা ঠিকঠাক থাকে না, তো সেই সব জায়গায় একটা মানুষের বার্থডে নিয়ে যেভাবে সেলিব্রেশন হচ্ছে, তো সেটা মানে আমার চোখে সেটা ভালো লাগেনি। আর সবথেকে বড় কথা যে যদিও বা বার্থডে সেলিব্রেশন সেটা করেই বা, তো সেখানে যার বার্থডে তাকে নিয়ে আনন্দ করুক, তাকে দিয়ে কেক কাটানো হোক, সবাই মিলে কেকটাকে খাওয়া হোক, তা না করে সেই কেকটাকে মধ্যে তার মুখটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার কেকের মধ্যে যদি টুথপিক থাকে তাহলে তার সেটা তো চোখে লেগে যাবে, আর চোখে লেগে গেলে কিন্তু চোখটাই কানা হয়ে যাবে। আর তার মাথায় বেধড়ক জোরে জোরে দুধ থেকে সবাই মিলে ডিম ছুঁড়ছে, ডিমটা তো ওয়েস্টেজ হচ্ছেই, তার সাথে সাথে যাকে ছুঁড়ছে তার হাতে পায়ে মুখে লেগে যাচ্ছে, এটাই নাকি সেলিব্রেশন। হাওয়া দিচ্ছে, বাপরে বাপ।
যাই হোক, গঙ্গার ধারে বসা হলো, ঘোরা হলো, ফুচকা খাওয়াও হলো, আর দুটো রিলসও বানিয়ে ফেললাম, তো সেটা পোস্ট করব, তোমরা দেখতেই পাবে। আর এবারে আমরা বাড়ি যাচ্ছি, প্রকাণ্ড বটগাছের পাশ দিয়ে কত ঝুড়ি নেমেছে। তো যাই হোক, আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লাগে, তোমরা পুরোটাই কিন্তু দেখবে, এখনও বাকি আছে, শেষে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। তো বন্ধুরা, আমরা এখন গঙ্গাধার থেকে চলে এসেছি বাড়িতে, ফ্ল্যাটে ফিরে এসেছি। এটা হচ্ছে আমার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, দেখো তো খুব ভালো লাগছে লুকিংটা। তো ওখানে আজকে আগের দিনের থেকে অনেক বেশি লোক হয়েছিল, প্রচুর লোকজন হয়েছিল আগের থেকে, আর এখনও প্রচুর লোক ওইখানে বসে রয়েছে। প্রায় রাত্রি 10টা বাজতে যাচ্ছে, তাও গরমের চোটে সবাই কিন্তু গঙ্গার পাড়ে বসে আছে, আর এত হাওয়া দিচ্ছিল ওখানে। তবে আগের দিনের তুলনায় কিন্তু হাওয়াটা একটু কম ছিল, আগের দিন আরও বেশি হাওয়া লাগছিল, আজকে তুলনামূলক একটু কম হাওয়াই পেয়েছি। তবে আজকে কিন্তু আগের দিনের থেকে বেশি লোকজন ছিল প্রচণ্ড, প্লাস ওখানে একটা বার্থডে পার্টি সেলিব্রেশন হচ্ছিলো, কিছু ছেলেমেয়েরা ছিল ওখানে, মানে যে বার্থডে পার্টিটা ওখানে সেলিব্রেশন হচ্ছিলো আমার একটা জিনিসই খুব ভালো লাগে না, জানি না সবার সাথে সেটা মত হবে কি না, ওই ডিম পর্যন্ত নিয়ে গেছে, যে যার বার্থডে তো তাকে সবাই ডিম ছুঁড়ে ছুঁড়ে মারছে, কাঁচা কাঁচা ডিম। তো এই সব জিনিসগুলো আমার ঠিক ভালো লাগে না, জানি না কার ভালো লাগে। তো যার জন্মদিন সে ভালোভাবে পালনও করতে পারলো না, না ভালোভাবে ছবি তুলতে পারলো না কিছু, তো তাকে সব বন্ধুরা মিলে ঘিরে ধরে মাথার মধ্যে ডিম ফাটানো চলছে, আর ওই মানে একটা ইয়েলো কালারের কেক এনেছিল সেটা, তো সেটা ওই কেকটা কাটলো না, ওই কেকটা নিয়ে নিয়ে ঘোরাঘুরি করছে, তারপর যাই না কখন কেটেছে। তো যাই হোক, এই হচ্ছে এখনকার দিনের বার্থডে সেলিব্রেশন বা কোনো সেলিব্রেশন। তো ওই আটা ঢেলে দিচ্ছে, তারপর মাথার মধ্যে মানে যা নয় তাই যেগুলো ডিম, তারপর কেক পুরো মুখে বা কেকের মধ্যে মুখটা কীরকম চুবিয়ে দেয়, তো এটা খুবই রিস্কি, কারণ কেকের মধ্যেও কিছু কিছু জিনিস দিয়ে তৈরি থাকে, যেমন ছোটো ছোটো টুথপিক থাকে, যেগুলো কেকটাকে ঠিকভাবে মানে একটার পর একটা স্টেপ তৈরি করতে গেলে ওই টুথপিকটা ওরকম ঢোকানো থাকে। তো যারা এইভাবে সেলিব্রেশন করে, মানে যার জন্মদিন তাকে কেকের মধ্যে মুখটা কীরকম ঢুকিয়ে দিচ্ছে, তো ওই টুথপিকটা যদি তার চোখে লেগে যায় তো সেটা একদম মারাত্মক, বা সেটা যে কতটা একটা ক্ষতিকর বা জীবন হানি পর্যন্ত হতে পারে। তো আমার এইরকমভাবে পালনটা আমি খুব একটা সাপোর্ট করি না, তো যাই না তো কারা এটা সাপোর্ট করে, তো আমার একদমই ভালো লাগে না। আমার সিম্পল জিনিসটাই ভালো লাগে, যে যার জন্মদিন সে সবাইকে সবার কাছ থেকে উইশ নেবে এবং কেক কাটবে, সবাইকে খাইয়ে দেবে, সবাই খাইয়ে দেবে, গিফট দেবে, এটাই। তো ওই মানে মানে উল্টো পাল্টা ব্যাপার যেটা, সেটা আমার একদমই ভালো লাগে না। তো তোমাদের কার কার এরকম সেলিব্রেশনটা ভালো লাগে বা ভালো লাগে না আমাকে জানিও কমেন্ট করে, আমার তো ভালো লাগে না। তো যাই হোক, এখন এই ব্যালকনিতেও ভালোই হাওয়া দিচ্ছে, তো আজকের এই এটা খুব ভালো গেছে। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর যাদের কিছু মানে এইরকমভাবে বার্থডে সেলিব্রেশন করাটাকে পছন্দ, তো তাদের বলবো যে প্লিজ একদম সিম্পলভাবে বার্থডে সেলিব্রেশন করবে, তাতে কিন্তু যার বার্থডে সেই বার্থডেটা যেন বার্থডেই থাকে, সেটা যেন তার চরমতম শেষ দিন না হয়। তো যাই হোক, এটাই বলার ছিল, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।